শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও অবনতি হয়েছে নেত্রকোনা ও ময়মনসিংহে। এ দু জেলায় বানের পানিতে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা, দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। দুর্ভোগে তিন জেলার প্রায় আড়াই লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধান, সবজি আবাদ ও মাছের ঘের। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের বন্যায় প্লাবিত শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহের কয়েক উপজেলা, ক্ষতিগ্রস্ত হয়েছেন আড়াই লাখ মানুষ। ময়মনসিংহের ধোবাউড়া, হালুয়াঘাট ও ফুলপুর উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আবারও বৃষ্টি হওয়ায় প্লাবিত হয়েছে এসব উপজেলার নতুন নতুন এলাকা। বানের পানিতে তলিয়াছে রাস্তাঘাট, বাড়িঘর, হাট বাজার সহ শিক্ষা প্রতিষ্ঠান। নষ্ট হচ্ছে আমন ধান ও মাছের ঘের। দুর্ভোগে পানিবন্দী অর্ধ লক্ষাধিক মানুষ। আমাদের রান্না বারা নাই, কিনে খাওয়া করে নাই। আজকে চার দিন ধরে আমরা উপাস থাকতেছি, চলা ফেরার সমস্যা, ঘরে থাকতে পারতাছি না। মুষলধারে হওয়া বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে নেত্রকোনায়ও। বেড়েছে ছোট বড় সবকটি নদ নদীর পানি। নেত্রকোনা পাঁচ উপজেলায় এখনও প্রায় 200 গ্রামে লক্ষাধিক মানুষ পানিবন্দী, দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। বাচ্চা কাচ্চা আর লইয়া আমরা খাওয়া খাদ্য নাই, পাকশাক করতে পারতেছে না, খাওয়া দাওয়া করতে পারতেছে না, এই অবস্থা। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে শেরপুরে। কমছে মহারশী ও সোমেশ্বরী সহ চারটি নদীর পানি। তবে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি মানুষের ভোগান্তি। পানি নামেনি বসতঘর থেকে, এখানেও সংকট সুপেয় পানির। বিশুদ্ধ পানি পাইতেছি না, ময়লামেলি যায়, টিউবওয়েল পানি, ভালো পানি আসতেছে না। আকস্মিক বন্যায় নিমজ্জিত এ জেলার প্রায় 47,000 হেক্টর জমির আমন ধান এবং 1,000 হেক্টর জমির সবজি আবাদ, তলিয়ে গেছে 6,071টি মাছের ঘের, ক্ষতিগ্রস্ত প্রায় 2,00,000 চাষি। বৃষ্টির তারিখও দিছি, সব আপনার বন্যায় ভাসে গেছে। নিম্নাঞ্চলগুলোতে পানির জলাবদ্ধতা থাকলেও আমাদের বাকি ইউনিয়নগুলো এখন আশঙ্কামুক্ত, এবং ইতিমধ্যে আমাদের বিভিন্ন পর্যায় থেকে ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। শেরপুর ও নেত্রকোনায় এখন পর্যন্ত বন্যার পানিতে মৃত্যু হয়েছে 11 জনের। খুশিদাল মুকুল, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।